আসসালাম আলাইকুম সবাইকে বিসিএস ড্রিম চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আজ আমরা করব আইডেন্টিফিকেশন অব নাউন এর সেকেন্ড পার্ট প্রথম পার্টি করেছিলাম গত ক্লাসে দেখুন প্রথম সেকেন্ড পার্টের প্রথম রুলটা হচ্ছে প্রিপজিশন পসেসিভ আর্টিকেল এডজেকটিভ ডিটারমিনার এর পরে যদি তিনটি শব্দ আসে পরপর তিনটি শব্দ আসে তাহলে সবচেয়ে শেষেরটি হচ্ছে নাউন তার আগেরটি অর্থাৎ নাউনের আগেরটি হবে অ্যাডজেক্টিভ আর তার আগেরটি অর্থাৎ অ্যাডজেক্টিভের আগেরটি হবে অ্যাডভার্ব যেমন ধরুন একটা সেন্টেন্স হি ইজ এ গুড বয় তাহলে এটা হচ্ছে দেখুন এখানে আচ্ছা আমাদের আর্টিকেল তাহলে আর্টিকেল আমাদের মোবাইল ছিল ফ্রি পজিশন পজিটিভ আর্টিকেল অ্যাডজেক্টিভ ডিটারমিনার যে কোনো ডাক্তার পরে যদি তিনটা শব্দ আসে আর্টিকেলের পরে তিনটা শব্দ হচ্ছে কি কি এক দুই তিন তাহলে শেষটা হচ্ছে আমাদের নাউন তাহলে এটা হচ্ছে আমাদের নাউন আর নাউনের আগেরটা হচ্ছে অ্যাডজেকটিভ আর এটা হচ্ছে অ্যাড ভার্ব এই তাহলে আমরা শিখে ফেলাম গুরুত্বপূর্ণ এভাবে আমরা আসলে আমরা করতে পারবো তাহলে কি যে অ্যাডজেকটিভ পরে মানে সরি আর্টিকেল এর পরে অথবা প্রিপোজিশনের পরে অথবা পরে অথবা এর পরে যে তিনটি ওয়ার্ড আসে তাহলে শেষ একটা নাউন তার আগে তার অ্যাডভার্ব এরপর যদি দেখি আমরা পরের নিয়মটা যেন আর্টিকেল এবং ভার অথবা অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন অথবা কনজাংশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন ভালো হচ্ছে যদি প্রথমটা আর্টিকেল হবে এর পর একটা যদি ভার হয় অর্থাৎ আর্টিকেল এর মাঝে ফাঁকা এর পরেরটা যদি ভার হয় অথবা অ্যাড ভার ভয় অথবা প্রিপোজিশন হয় অথবা কনজাংশন হয় তাহলে মাঝেরটা অবশ্যই নাউন হবে একটিমাত্র শব্দ থাকলে অবশ্যই নাউন হবে দেখুন দিস ইজ দ্য গো অফ লাইফ এই যে আর্টিকেল আর এই পাশে কিন্তু প্রি আছে মাঝখানে একটা মাত্র ওয়ার্ড তাহলে দিস ইজ দা গো অফ লাইফ তাহলে এখানে এই গো হচ্ছে একটা নাউন আর এটা আমরা মনে রাখতে পারি এটা মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ যে দা আর ফাঁকা জাগা দা ফাঁকা জাগা অফ থাকলে এর মাঝে অবশ্যই অর্থাৎ আর্টিকেল প্লাস অফ দা থাকলে মাঝে অবশ্যই সাধারণত নাউন বসে যাই হোক আমরা পরেরটা টা দেখু হি কিপ্ট দ্য ফার্স্ট ফর এ উইক এখানে দেখুন আর্টিকেল আর এখানে পজিশন এর মাঝে একটাই মাত্র ওয়ার্ড তাহলে এটাই হচ্ছে আমাদের নাও আবার দেখুন দিস ইজ দ্য ফ্যাশন অফ দা ডে তাহলে দেখুন এই যে দা এর শেষেরটা কিন্তু কিন্তু পজিশন মাঝে একটাই মাত্র ওয়ার্ড বা শব্দ আছে তাহলে এটা অবশ্যই আমাদের নাউন আমরা নো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাই এর পরে নাউন বসে অর্থাৎ নোর পরে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা সাধারণত নাউন হয় কারণ নো হচ্ছে

তারপরে অবজেক্টটা সাধারণত নাউন হয় যেমন ধরুন উই হ্যাভ রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অথবা যে কোনো একটা এটা কিন্তু নাউন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ